আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করবো প্রাইমারি নিয়োগ প্রস্তুতির বয়েস নিয়ে প্রাইমারিতে বয়েস চেঞ্জ থেকে যে ধরনের কুয়েশন থাকে এটার উপর বেস করে আজকে আমরা এই ক্লাসটি সম্পূর্ণভাবে শেষ করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি শেষ করতে পারেন আপনার বয়েস চেঞ্জ নিয়ে প্রপার একটা ধারণা হবে এবং আপনার এক্সামে আসা বয়েস চেঞ্জগুলো আপনি খুব সহজেই সলভ করতে পারবেন আর প্রাইমারির জন্য বয়েসটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মিনিমাম আপনার দুটো কোয়েশ্চেন থাকেই আপনি শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন দেখুন এখানে আছে উই আর গোয়িং টু বিল্ড আ নিউ হাউস এটার প্যাসিভ ফর্মটা কি হবে তো এটাকে প্যাসিভ করার জন্য আমরা প্রথমে যে কাজটা করবো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আপনার উই আর ভার্ভ হচ্ছে এখানে আর গোয়িং টু এখানে মেন ভার্বটা হচ্ছে আপনার আর এখানে অবজেক্টটা হচ্ছে আপনার এ নিউ হাউস তো প্যাসিভ করার সময় এ নিউ হাউস অবজেক্টটা আমরা কোথায় নিয়ে আসবো প্রথমে নিয়ে আসবো এখানে লিখলাম হচ্ছে এ নিউ হাউস এরপর আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে এখানে আছে আর গোয়িং টু তো আমরা জানি কি যদি কোনো ভার্বের সাথে টু আছে এটা মোডাল জিলের ভার্ব হয়ে যায় যেমন আপনার এম এম টু ইজ টু আর টু হ্যাভ টু হ্যা টু হ্যাড টু এরপর হচ্ছে আপনার ক্যান কুট সেল শুট উইল উট মে মাইট এগুলো হচ্ছে আপনার মুরালক জেলারি বাপ তার মানে এখানে যেহেতু আর গোয়িং টু আছে এ টু থাকার কারণে এটা কি হয়ে গেলো মোড়ালক জেলারি বাপ আর মোড়ালক জেলারি বাবকে প্যাসেপ্ট করার সময় সবসময় এখানে আপনি বি বসাতে হবে তার মানে এখানে আছে আর গোয়িং টু আমরা প্যাসেপ্ট করার সময় কি আর গোয়িং টুই লিখবো না দেখুন এখানে আছে এ হাউস এ নিউ হাউস তো এ নিউ হাউজের সাথে দেখেন আর শব্দটা যায় না এই জন্য লেখাবো এখানে ইজ গোয়িং টু পর্যন্ত ঠিক থাকবে এরপর আমরা বি ইউজ করবো যেহেতু আমরা প্যাসেপ্ট করার সময় জানি কি মুরালক্সজেলের বাবের সাথে সবসময় কি ইউজ করতে হয় বি ইউজ করতে হয় এরপর আমরা ইউজ করবো হচ্ছে বারবার পাস্ট পার্টিজিও ফর্ম এখানে আছে বিল্ট এর পাস্ট পার্টিজিউট ফর্ম হচ্ছে আপনার বি ইউ আই এল টি হবে বিল্ট হবে এখানে আছে কি উই তো উই থাকলে আমরা প্যাসেপ্ট করার সময় কী বসাই ওয়াই আস তো আমাদের প্যাসিভ হয়ে গেল তো এভাবে খুব সহজে আপনি কোনো সেন্টেন্সে যদি মোড়া লক্সেলের ব্যাপ থাকে আপনি অ্যাক্টিভ থাকে প্যাসেপ্ট করতে পারেন যদি বলি কি যে উই ক্যান ডু দ্য ওয়ার্ক এটার প্যাসিভ কী হবে তার মানে এখানে আছে দা ওয়ার্ক এটা নিয়ে আসবেন আপনি কোথায় প্রথমে দা ওয়ার্ক তো এখানে দেখুন ক্যান তো ক্যান একটা মোড়াল অক্সেলের ব্যাপার আমরা জানি ক্যান কুট শেল শুট উইল উট এগুলো থাকলে প্যাসিভ করার সময় কী ইউজ করি ভি ইউজ করি তা এখানে ক্যান আসছে প্যাসিভ করার সময় আমরা ক্যানের সাথে ভি ইউজ করবো এখানে আছে ডো ডু এর পাস্ট পারিজিউট ফ্রম কী হবে আপনার ডান এখানে আছে উই উই থাকলে আমরা শেষে কি ইউস করবো বাই আস তো খুব সহজে আপনি মোডাল জেলের ভার্ভ থাকলে অ্যাক্টিভ থাকে প্যাসিভ করতে পারেন এরপর দেখুন এখানে আছে দে আর প্লেইং ফুটবল এটার প্যাসিভ ফর্মটা কী হবে তো এখানে কী আছে ফুটবল আছে শেষে তো অবজেক্টটা আমরা কোথায় নিয়ে আসবো সাবজেক্ট করে ফেলবো এখানে লিখবো আমরা ফুটবল আর ভার্ভটা একটু খেয়াল করুন এখানে আছে আর তো আমরা জানি কী যদি কোনো সেন্টেন্সে এম ইজ আর এরপর হচ্ছে আপনার ওয়াজ ওয়ার এগুলো যদি অ্যাক্টিভ বয়সে থাকে প্যাসিভ করার সময় একসাথে বিং বসাতে হবে যে আপনার এম থাকলে অ্যামবিং ইজ থাকলে ইজ বিং আর থাকলে আরবিং ওয়াজ থাকলে ওয়াজ বিং ওয়ার থাকলে ওয়ার বিং এখানে যেহেতু আর আসে আরবিং হওয়ারই তো কথা ছিল কিন্তু দেখুন এখানে যেহেতু ফুটবল একটা খেলার নাম এজন্য এখানে ইজ বিং হবে ইজের সাথে আমরা বিং ইউজ করব এখানে দে এজন্য এখানে আর হয়েছিল কিন্তু আমরা যখন সাবজেক্টটা অবজেক্টটা চেঞ্জ করে ফেললাম তো এখানে ফুটবল চলে আসলো প্রথমে আর ফুটবলের সাথে তো আর আর হয় না এই ইজ বিং লিখলাম আর এখানে এসে প্লে প্লেয়ের পাস পার্টিউট ফর্ম কি হচ্ছে আপনার প্লেট মানে এর সাথে ইডি যোগ করে দিলে হয়ে যাবে আর এখানে দে থাকলে আমরা শেষে কি ইউস করবো বাই দোম দেয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আপনার দ্যাম তো এভাবে খুব সহজে আপনি সাইন্ডগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন দেখুন এখানে আছে উই বি ডিগিং আ ক্যানেল তো প্যাসিভ ফর্মটা কী হবে তো আমরা এখানে আছে কি ক্যানেল যেহেতু আছে এটাকে আমরা নিয়ে আসবো কোথায় প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথম অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে ফেলবো তো এখানে লেখবো আমরা হচ্ছে ক্যানেল এখানে আসছে শেল বি আমরা জানি যদি অ্যাক্টিভ বয়েসে শেল বি থাকে অথবা হচ্ছে আপনার উইল বি থাকে এটাও অ্যামেজার ওয়াজারের মতো এর সাথে আমরা বিং ইউজ করব সেল বি থাকলে বি বিং উইল বি থাকলে উইল বি বিং দেখেন যেহেতু এ ক্যানেল এটার সাথে আমরা কী লিখবো উইল বি বিং তো এখানে আসছে কী ডিক এটার ফার্স্ট পার্টিসিপাল ফর্মটা হচ্ছে আপনার ডাক হবে তা এখানে আসছে আ উই উই থাকলে আমরা শেষে কী ইউজ করবো বাই আস এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আই থাকলে আমরা শেষে কী ইউজ করি বাই মি ইউজ করি আর যদি হি থাকে শেষে বসায় হচ্ছে বাই হিম আর যদি দে থাকে শেষে ইউজ করে হচ্ছে বাই দেম আর যদি উই থাকে তখন শেষে বসায় আমরা বাই আস আর যদি শি থাকে আমরা শেষে বসায় বাই হার এছাড়া অন্য যে কোনো জিনিসই প্রথমে থাক বাই দিয়ে সেটা বসাই দিলে হবে ইউ থাকলে বাই ইউ দ্য বয় থাকলে বাই দ্য বয় দ্য গার্ল থাকলে বাই দ্য গার্ল তো এই জিনিসগুলো একটু মনে রাখলে আপনি সাবজেক্ট অবজেক্টটা একটু খুব সহজেই আপনি চেঞ্জ করতে পারবেন এরপর দেখুন এখানে আছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ তো এখানে দ্য ব্রেভটা আমরা কোথায় নিয়ে আসবো প্রথমে নিয়ে আসবো এখানে লিখবো হচ্ছে দ্য ব্রেভ বি আর এ বি এখানে দেখুন এটা কোন টেন্সে আছে আমাদের দেখতে হবে দেখুন এখানে আছে ফেভার্স যেহেতু বাবারের সাথে এস বাই এস আছে বুঝে যাচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আমরা অ্যাক্টিভ থেকে প্রেসিভ করার সময় কী বসাই এম ইজ আর ইউজ করি তো এখানে এই দা ব্র্যাব শব্দটার সাথে কি এম হবে না ইজ হবে না আর হবে অনেকেই বলতে পারেন ইজ হবে দেখুন ব্র্যাব হচ্ছে একটা অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভ একটা বাক্যের কখনো সাবজেক্ট হয় না কিন্তু যখনই দেখবেন বাক্যের সাবজেক্ট হয়েছে তখন এর সাথে একটা দা থাকবে আর এই দা থাকার কারণে এটা একটা প্লোরাল নাউন হয়ে যায় তখন এটা অ্যাডজেক্টিভ থাকে না অনেক সময় দেখবেন কি কোনো বাক্যের প্রথমে পোর কিন্তু হয় না অনেক সময় একটা বাক্যের প্রথমে দা পোর দেওয়া থাকে দা পোর দেওয়া থাকার কারণে এটা একটা প্লোরাল নাউন হয়ে যায় পোর কিন্তু একটা অ্যাডজেক্টিভ এই দাটা আসার কারণে এটা একটা প্লোরাল নাউন হয়ে গেল আর এই প্লোরাল নাউনের সাথে সব সবসময় কী হবে প্লোরাল হবে তো দা ব্রেভ একই অবস্থা এর সাথে কী হবে এখন আর হবে যেহেতু একটা প্লোরাল নাউন হয়ে গেছে তো আমরা দা ব্রেভ আর এরপর আমরা বারবার পাস্ট পারিচিপোর ফর্ম ইউজ করবো এখানে আছে ফ্যাবার ফেভার্স এটার পাস্ট পার্টিউট ফর্মটা কী হচ্ছে আপনার এফ এ বি ও ইউ আর ই ডি ফেভার্ট হয়ে গেল এখানে এসে ফরচুন আমরা শেষে কি ইউজ করবো বাই ফরচুন এফ ও আর টি ইউ এনই তো এভাবে খুব সহজে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন দেখুন এখানে এসে হোয়াই ডো ইউ মেক আর নয়েস এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের মধ্যে আছে এটাকে আপনি কীভাবে খুব সহজেই প্যাসিভ করতে পারেন দেখুন এই সেন্টেন্সটাকে প্যাসেপ্ট করার জন্য প্রথমে যেহেতু হোয়াই আসে হোয়াইয়ের কোনো চেঞ্জ হবে না যা আসে এখানে তাই থাকবে এরপর আপনাকে চেঞ্জ করতে হবে এখানে দেখুন ডো যেহেতু আছে বুঝে যাচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আছে এই সেন্টেন্সটা তো প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসেপ্ট করার সময় কি ইউজ করি এম ইজ আর ইউজ করি তো এই বাক্যের সা অবজেক্টটা কী আছে এখানে এ নয়েস তো এই নয়েজ তো অবশ্যই প্রথমে আসবে এন ও আই এস সি তো এই নয়েস প্রথমে নিয়ে আসলাম আমরা আর যেহেতু ইন্ট্রগেটিভ সেন্টেন্স অক্সিলের ব্যাপারে আমরা কী সাবজেক্টের পূর্বে লিখতে হবে তার মানে এ নয়েজের সাথে কি এম হবে নাকি ইজ হবে না আর হবে যেটা এখানে এ নয়েজ এর সাথে ইজি হবে তার মানে হোয়াই ইজ আ নয়েস এতটুকু আমাদের হয়ে গেলো এরপর আমরা বারবার পাস্ট পারিচিওয়ার্ড ফর্ম ইউজ করবো এখানে আসছে মেক মেকের পাস্ট পারিচিওয়ার্ড ফর্ম হচ্ছে আপনার মেট এরপর আমরা ইউ আসছে এখানে তো ইউ থাকলে আমরা শেষে কী বসাবো বাই ইউ আমাদের প্যাসিভ বয়েস হয়ে গেল এভাবে খুব সহজে আপনি ইন্ট্রগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন দেখুন এখানে আছে টেল হিম টু গো হোম এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে প্যাসিভ কীভাবে করবেন ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কী বুঝি আদেশ উপদেশ অনুরোধ বুঝালি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় সর্বপ্রথম আপনাকে লেট দ্বারা শুরু করতে হবে তার মানে আমরা লেট এখানে বসালাম এরপর হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে তার মানে এখানে টেল হচ্ছে সেন্টেন্সের ভার্ব আর অব বার্বের পরেই তো আমরা জানি কী থাকে অবজেক্ট থাকে তার মানে এই অবজেক্টটা প্রথমে চলে আসবে এখানে হিম এখানে কিন্তু হি হওয়ার কথা ছিল কিন্তু হি হবে না কেন জানেন লেটের পরে কখনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয় না সবসময় অবজেক্টিভ ফর্মই হয় তার মানে এখানে লেট হিমই থাকবে এরপর আমাদের ইউজ করতে হচ্ছে বি ইম্পারেটিভ সেন্টেন্সকে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বি মাস্ট বি ইউজ করতে হবে এরপর হচ্ছে বার্বের পাস্ট পার্চিও ফর্ম এখানে টেল টেলের পাস্ট পার্চিও ফর্মটা কী হচ্ছে আপনার টোল এরপর আছে টু গো হোম এখানে লিখবো আমরা টু গো হোম তা আমাদের প্যাসিভ হয়ে গেলো তো এভাবে খুব সহজে আপনি ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন চলুন আরও কিছু এক্সাম্পল দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে দেখুন এখানে আছে নেভার টেল আ লাই মানে কখনই মিথ্যা কথা বলো না এটা একটা উপদেশ করা হয়েছে বা নিষেধ করা হয়েছে এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স এটাকে প্যাসিভ করার সময় আপনি কি ইউজ করবেন লেট ইউস করবেন এখানে যেহেতু নেভার আছে তো নেভার ইউজ করবো আমরা এরপরে আমরা কি ইউজ করবো অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো এখানে আছে এ লাই এটা নিয়ে আসলাম প্রথমে এ লাই এরপর আমরা কি ইউজ করবো বি ইউজ করবো এরপরে বার্বের পাস্ট পার্টিভ ফর্ম এখানে আছে টেল টেলের পাস্ট পার্টিউ ফর্ম আমরা জানি কি টোল্ট তার মানে লেট নেভার এ লাই বি টোল্ট এটাই হচ্ছে কি এই সেন্টেন্সটার প্যাসিভ বয়স দেখুন এখানে আছে ওপেন দা ডোর এটার প্যাসিভ ফর্মটা কী হবে তো প্যাসিভ করার সময় আমরা যে কাজটা প্রথমে করবো যেহেতু ওপেন দ্য ডুর একটা আদেশ করা হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় প্রথমে আমরা কিস দ্বারা শুরু করবো লেট দ্বারা শুরু করবো এরপর এই বাক্যের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে ফেলবো এখানে আছে দ্য ডোর এই দ্য ডোর চলে আসলো কোথায় প্রথমে লেট দ্য ডোর আর এই অবজেক্টটাকে সাবজেক্ট করার পরে আমরা কি ইউজ করবো বি ইউজ করতে হবে পূর্বে আমরা যেভাবে করে আসছি এভাবেই করবো তার মানে এখানে বি ইউজ করলাম এরপরে হচ্ছে বার্বের পাস্ট পারিচি ফর্ম তো এই বাক্যের বার্বটা হচ্ছে আপনার ওপেন তো ওপেনের পাস্ট পারিচে ফর্ম কি ওপেনের সাথে আপনি ইডি বসাই দিলেই হয়ে গেলো ওপেন তার মানে লেট দ্য ডোর বি ওপেন এটি হচ্ছে ওপেন দ্য ডোর প্যাসিভ বয়েস এরপর দেখুন এখানে আছে ডিড দে কিল্ড দ্য টাইগার এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের মধ্যে আছে এটাকে আপনি কীভাবে খুব সহজে প্যাসিভ করে ফেলতে পারেন দেখুন নিয়ম সেমে থাকবে এখানে আছে ডিড যেহেতু আছে বুঝে যাচ্ছে এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে আছে তো পাস্ট ইন্ডিফিনিট হলে আমরা প্যাসিভ করার সময় অক্সিলের অফ কি ইউজ করবো ওয়াজ ইউজ করবো না হলে আমরা ওয়ার বসাবো এটা ডিপেন্ড করবে যে সাবজেক্টের উপর তার মানে শেষের অংশটা আমরা তো প্রথমে নিয়ে আসবো এখানে আছে দ্য টাইগার তো দ্য টাইগার যদি আমরা প্রথমে নিয়ে আসি যেহেতু এটা একটা সিঙ্গুলার নাম্বার এর সাথে আমরা কে ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো অবশ্যই এখানে ওয়াজ হবে তার মানে যেহেতু ইন্টোগেটিভ সেন্টেন্স এজন্য আমরা সাবজেক্টের পূর্বে অক্সিলের ভাবটা ইউজ করলাম তার মানে ওয়াজ দ্য টাইগার এতটুকু আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা ইউজ করবো বার্বের পাস্ট পারিচিপ্রম তার মানে এখানে কিল্ডের পাস্ট পারিচিপোর্টফর্ম কিন্তু কিল্ডি তার মানে এখানে ইউজ করলাম কিল্ড আর এখানে আছে দে তো দে থাকলে আমরা শেষে কী বসাবো বাই দেম আমাদের প্যাসিভ বয়েস হয়ে গেলেও শেষে একটা কোয়েশ্চেন মার্কস আপনাকে দিতে হবে তো এখানে দেখুন লেট হিম ডো ইট এটার প্যাসিভ ফর্মটা কী হবে এটা আমরা অনেকেই ভুল করে ফেলি দেখো একটু খেয়াল করুন তো এখানে যদি অলরেডি লেট দেওয়া আছে তো আমরা লেটের কোনো চেঞ্জ করবো না লেটের লেটে এখানে থাকবে তো এরপর আমরা কী করবো অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলবো তো এই বাক্যের ভার্ভ হচ্ছে আপনার ডো আর অবজেক্ট হচ্ছে ইট তো ইটটাকে এখানে নিয়ে আসলাম প্রথমে তো লেট ইট এই অবজেক্ট নিয়ে আসার পর এর সাথে কি ইউজ করতে হয় বি ইউজ করতে হয় আর এরপরে বারবার পাস্ট পার্জিবল ফর্ম ইউজ করবো ডোয়ের পাস্ট ফর্ম হচ্ছে আপনার ডান তার মানে লেট ইট বি ডান এখানে আসছে হিম তো হিমটা আমরা শেষে কি নিয়ে যাব বাই হিম মানে সাবজেক্টটাকে যখন অবজেক্ট করি অবশ্যই এর সাথে আমরা বাই ইউজ করতে হয় তার মানে লেট ইট বি ডান বাই হিম এটাই হচ্ছে আপনার লেট হিম ডো ইট এর প্যাসিভ ফ্রম দেখুন এখানে আসছে উই মেড হিম ক্যাপটেইন এটার প্যাসিভ ফর্ম কি হবে তো প্যাসিভ করার সময় আপনাকে প্রথমে কী করতে হবে সাবজেক্ট অবজেক্ট এবং ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে এখানে উই হচ্ছে সাবজেক্ট আর মেড হচ্ছে ভার্ব আর আপনার হিম হচ্ছে এই বাক্যের অবজেক্ট তার মানে আমরা অবজেক্টটাকে কোথায় নিয়ে আসবো প্রথমে নিয়ে আসবো প্যাসিভ করার সময় তার মানে এখানে যদি হিম আসে হিমের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে আপনার হি তো এখানে দেখতে হবে কোন টেন্সে আছে যেহেতু মেড আছে মেকের পাস্ট ফর্ম তার মানে পাস্ট ইন্ডিফিনেট টেন্স আর পাস্ট ইন্ডিফিনেট হলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি বসাই ওয়াজ বসাই না হলে আপনার ওয়ার ইউজ করি তার মানে এখানে হিয়ের সাথে কী হবে অবশ্যই ওয়াজ হবে এরপর ইউজ করবো বারবার পাস্ট পারিচিব ফ্রম তার মানে এখানে যেহেতু মেড আছে মেডের পাস্ট পারিচিব ফ্রম আপনার মেডই তো মেডের পাস্ট পারিচিব ফ্রম আপনার মেড এরপর আছে এখানে ক্যাপ্টেন এটা আমরা এখানে ইউজ করলাম ক্যাপ্টেন শেষে প্রথমে আসে হচ্ছে আপনার উই উই থাকলাম শেষে কী বসে বাই আস প্যাসিভ হয়ে গেল তো এইভাবে খুব সহজে আপনি প্যাসিভ করতে পারেন এরপর দেখুন এখানে আসছে দে আর টেরিবল ফাইট এটার প্যাসিভ ফ্রম কি হবে তো এটাকে প্যাসিভ করার সময় আমরা কি করবো এখানে হচ্ছে সাবজেক্ট আর এই ফটটা হচ্ছে আপনার ভার্ভ আর এ টেরিবল ফাইটটা হচ্ছে অবজেক্ট তো অবজেক্টটা আমরা প্রথমে নিয়ে আসবো এখানে লাগবে হচ্ছে এ টেরিবল ফাইট তো যেহেতু এখানে আমরা দেখবো কোন টেন্সে আছে তার মানে এখানে যেহেতু ফট আছে বুঝে যাচ্ছে এটা পাঁচটি ইন্ডিফিনিট টেন্সে আছে তো পাঁচটি ইন্ডিফিনিটেন্স হল আমরা অক্সিলার কি ইউজ করি ওয়াজ ইউজ করি না হলে ওয়্যার ইউজ করি তা যেহেতু এখানে এ টেরিবল ফাইট তার মানে এখানে অবশ্যই এর সাথে ওয়াজ হবে আর এখানে আছে কি যে ফট এটার পাস্ট পারিচর্মা এটাই হবে এখানে এফ ও ইউ জি এস টি আর এখানে আছে দে দে থাকলে আমরা শেষে কি বসাই বাই দেম তা আমাদের প্যাসিভ ফর্মটা হয়ে গেল দেখুন এখানে আছে দ্য বয় ফ্লাইস কাইটস এটার প্যাসিভ ফর্মটা কি হবে তো এই বাক্যের দ্য বয়টা হচ্ছে সাবজেক্ট আর ফ্লাইস হচ্ছে আপনার ভার্ব আর এখানে কাইটস হচ্ছে অবজেক্ট তো প্যাসিভ করার সময় আমরা যে কাজটা করবো অবজেক্টটা চলে আসবে প্রথমে তো এখানে নিয়ে আসলাম হচ্ছে আপনার কাইটস নিয়ে আসলাম আর এখানে ফ্লাইস যেহেতু বার্বের সাথে এস বা ইএস আছে বুঝে যাচ্ছে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্সে আছে আর প্রেজেন্ট টেন্স হলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কী বসাই এম ইজ আর এই অক্সিলের ভার্বগুলো ব্যবহার করি সাবজেক্টের পর তার মানে এখানে কাইটস যেহেতু একটা প্লোরাল ফর্মে আছে তার মানে এখানে এসে কী হবে আরই হবে তার মানে কাইটস আর তারপর আমরা কি ইউজ করবো বার্বের পাস পারিচিপ ফর্ম তো এখানে আছে ফ্লাই ফ্লাইয়ের পাস পারিচিব ফর্ম কী হবে আপনার ফ্লাউন হবে এফ এল ও ডাব্লিউ এন এরপর দেখুন এখানে আছে দ্য বয় তা আমরা প্যাসিভ করার সময় শেষে নিয়ে যাবে হবে যে বায় দ্য বয় তো আমাদের প্যাসিভ হয়ে গেল তো এভাবে খুব সহজে আপনি প্যাসিভ করে ফেলতে পারেন দেখুন এখানে একটা এক্সাম্পল আছে হি নোস মি ওয়েল তো এখানে হচ্ছে হিটা হচ্ছে সাবজেক্ট আর নোসটা হচ্ছে এখানে কি ভার্ব আর মিটা হচ্ছে আপনার অবজেক্ট তো এই অবজেক্টটা কোথায় নিয়ে আসবো প্রথমে তো এখানে মেয়ের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে আপনার আই তো সাবজেক্ট হিসেবে বসলে তো সাবজেক্টিভ ফর্মটাই বসবে তার মানে মেয়ের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে আপনার আই আর এটা দেখতে হবে কোন টেন্সে আছে দেখুন বার্বের সাথে এস আছে আর নো হচ্ছে বার্বের প্রেজেন্ট ফ্রম আর প্রেজেন্ট ফ্রম মানেই তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্রেসিভ করার সময় আমরা অক্সিলিয়ার কি ইউজ করি এম ইজ আর ইউজ করি তো এখানে আই এর সাথে সবসময় কী হয় এম হয় এটা ফিক্সড আইয়ের সাথে সবসময় আপনার এম হবে এরপরে নোয়ের পাস্ট পার্টিজিপেট ফর্মটা হচ্ছে আপনার নোন হবে কে এন ও ডব্লিউ এন তো নোয়ের পাস্ট পার্টিজিপিট ফর্মটা হচ্ছে আপনার নোন এরপর এখানে আসছে আপনার ওয়েল তো আমরা এখানে কী বসালাম ওয়েল আর আমরা জানি কি এখানে হিয়াসের শেষে বাই হিম বসার কিন্তু কথা ছিল কিন্তু বাই হিম বসবে না কারণ নোনের সাথে কখনো বাইটা হয় না এখানে হবে টু হিম হবে তার মানে আই এম নোন ওয়েল টু হিম এটি হচ্ছে হি নোস মি ওয়েল এটার প্যাসিভ ফ্রম দেখুন এখানে আছে হো চিটেড ইউ এটার প্যাসিভ ফ্রম কী হবে এটা আপনার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সেন্টেন্সের প্রথমে হো থাকলে আপনি কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন মনে রাখবেন হো থাকলে প্যাসিভ করার সময় এই হোয়ের পরিবর্তে আপনি বাই হোম ইউজ করবেন বাই হোম এরপর দেখবেন এটা কোন টেন্সে আছে দেখুন এখানে আছে চিটেড এটা আছে বারবার পাস ফ্রম যেহেতু এখানে ইডি আছে বি টু এটা আর বি টু মানে হচ্ছে পাস ফ্রম মানে পাস্ট ইন্ডিফিনিট টেন্স আর পাস্ট ইন্ডিফিনিট টেন্স হলে প্যাসিভ করার সময় অক্সিলেট ভার্ব আমরা কি ইউজ করি ওয়াজ অথবা আপনার ওয়ার তো এখন প্রশ্ন হচ্ছে ওয়াজ হবে নাকি ওয়ার হবে একটু খেয়াল করুন যেহেতু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে আমরা কী করব আগে অক্সিলের ভাবটা ইউজ করবো পরে সাবজেক্ট তার মানে প্যাসিভ করার সময় আমরা অবজেক্টটা সাবজেক্ট করে ফেলি তার মানে এখানে যদি ইউ আসে তো ইউটা নিয়ে আসবো আমরা কি প্রথমে তো এটা হচ্ছে এই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট তো সাবজেক্টের পূর্বে আমরা কি ইউজ করবো ওয়াজ হলে ওয়ার তার মানে ইউর সাথে কোনটা অবশ্যই অবশ্যই ওয়ার হবে এখানে তারপরে বাই হোম ওয়ার ইউ এরপর হচ্ছে বার্বের পাস্ট পারিচিউর ফর্ম এখানে হচ্ছে পারিচিউট ফর্ম আপনার এটাই হবে সি সিএইচ এ টি এটার সাথে ইডি বসাই দিলে আমাদের হয়ে গেল শেষে একটা আপনার কুয়েশন মার্কস দিতে হবে আরেকটা এক্সাম্পল দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে দেখুন এখানে আছে হো গ্যাপ ইউ দিস স্প্যান তার মানে এখানে আছে হো হো এর পরিবর্তে আপনি কি ইউজ করবেন বাই হোম ইউজ করবেন এরপর দেখুন এক গ্যাপ এটা হচ্ছে গিভের পাস্ট ফর্ম তার মানে পাঁচ ইন্ডিফিনিট টেন্স আর পাস্ট টন টেন্স হল আপনি অক্সিলারও কি ইউজ করবেন ওয়াজ অথবা আপনার অয়ার এখন প্রশ্ন হচ্ছে এখানে কি ওয়াজ হবে নাকি কি অয়ার হবে এটা ডিপেন্ড করবে অবজেক্টের উপর দেখুন এই বাক্যের বার্ব হচ্ছে আপনার গ্যাপ তো এই গ্যাবের পরে আসছে কি ইউ এই ইউটা আমরা নিয়ে আসবো কোথায় প্রথমে তো যেহেতু ইন্টোগেটিভ সেন্টেন্স এই ইউর পূর্বে আপনাকে বাপটা অক্সিলের বাপটা ইউজ করতে হবে তার মানে ইউর সাথে কী যায় ওয়াজ নাকি কি অয়ার অবশ্যই এখানেও কী হবে অয়ার হবে বাই হোম অয়ার ইউ এরপরে আমরা বার্বের পাস পার্টিউ ফর্ম ইউজ করব এখানে আছে গেব গ্যাপের পাস পার্টিফর্ম হচ্ছে আপনার গিভেন হবে গিভেন শেষে আসছে দিস বুক এখানে আমরা লিখবো দিস বুক আমাদের প্যাসিভ হয়ে গেল তো এভাবে খুব সহজে আপনি হযুক্ত স্যান্ডেসগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন